বিশ্ব চ্যাম্পিয়নদের 229 রানের বিশাল ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা। বিশ্ব চ্যাম্পিয়নরা পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার কাছে। রেকর্ড 400 রান তাড়া ইংল্যান্ড, অল আউট হয় 177 রানে। 229 রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচে 6 পয়েন্ট টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল প্রোটিয়ারা। শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে আগে ব্যাট করে হেনরি ক্লেসনের ঝড় সেঞ্চুরি আর রেজা হেন্ড্রিক্স, মার্কো জেনসন ও ঋষি ভেনদার ডুসেনের অনবদ্য 50 ইংল্যান্ডের বিপক্ষে 399 রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে ইংল্যান্ডকে রেকর্ড গড়তে হতো। বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ 345 রান তাড়া করে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায়। রেকর্ড রান তাড়া করতে নেমে 100 রানে 8 উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংরেজরা। দলের নিশ্চিত পরাজয় জেনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্ক উড ও গ্যাস অ্যাটকিনসন। তাদের 32 বলে 77 রানে জুটিতে পরাজয়ের ব্যবধান কমিয়ে 22 ওভারে 177 রানে অল আউট হয় ইংল্যান্ড। শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে বিশ্বকাপের 13তম আসরের 20তম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে কুইন্টন ডিককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ঋষি ভেনদার ডুসেনের সঙ্গে 116 বলে 121 রানে জুটি গড়েন ওপেনার রেজা হেন্ড্রিক্স। এরপর ঋষি ভেনদার ডুসেন 61 বলে 8 বাউন্ডারিতে 60 রান করে ফেরেন। তৃতীয় উইকেটে এইডেন মার্কারমের সঙ্গে 34 বলে 39 রানে জুটি গড়েন রেজা হেন্ড্রিক্স। 75 বলে 9টি চার আর 3টি ছক্কার সাহায্যে 85 রান করে ফেরেন রেজা। এরপর হেনরি ক্লেসেনের সঙ্গে 58 বলে 69 রানে জুটি গড়ে ফেরেন অধিনায়ক এইডেন মার্কারাম। ভাবুরামের পরিবর্তে নেতৃত্ব দেওয়া মার্কারাম আউট হন 42 বলে 4 বাউন্ডারিতে 44 রান করে। ষষ্ঠ উইকেটে ব্যাটিং তাণ্ডব চালান হেনরি ক্লেসন ও মার্কো জেনসন। তারা দুজনেই 77 বলে 151 রানের জুটি গড়েন। তাদের ব্যাটিং তাণ্ডবের কারণে দলীয় স্কোর 400 কাছাকাছি গিয়ে ঠেকে। ইনিংসের শেষে শেষ ওভারে আউট হওয়ার আগে 67 বলে 12টি চার আর 4টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ 109 রান করেন ক্লেসন। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে 42 বলে 3টি চার আর 6টি ছক্কায় 75 রানে অপরাজিত থাকেন মার্কো জেনসন। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Thank you.